আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান আমি আজ যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা দুই দশমিক দুই অনুশীলনী এর এগারো নম্বর প্রশ্নটি এর আগে আমি ধারাবাহিকভাবে দশ নম্বর প্রশ্ন পর্যন্ত দিয়েছি তো যাই হোক আমি এগারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তোমরা একটু খেয়াল করো এগারো নম্বর প্রশ্নটি কি বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে তো এখানে একটি জিনিস খেয়াল করো যে ওই শহরের জনসংখ্যা কোন শহরের জনসংখ্যাটা বলে দিয়েছে যে চৌ লক্ষ আর শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার এখানে হারটা হাজারে বলেছে আমরা জানি যে হারটা আমরা সাধারণত একশো জনের মধ্যে বের করে থাকি এখানে হাজারে বলেছে তো একশো শতকরা বললে একশো দিয়ে ভাগ আর হাজারে বললে এক হাজার দিয়ে ভাগ হবে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তো আমরা চলে যাচ্ছি আমার এখানে আছে পি অর্থাৎ জনসংখ্যা মোট জনসংখ্যা যেটা এটা হচ্ছে পি এখানে আর বৃদ্ধির হার যেটা এটা হচ্ছে আর আর সময়টা বলেছে এন আমরা এটি লিখে নিই প্রথমে দেওয়া আছে শহরের জনসংখ্যা এটাকে আমরা পি দিয়ে লিখবো চৌষট্টি লক্ষ তারপরে দেওয়া আছে আমাদের বৃদ্ধির হার বৃদ্ধির হার আমরা জানি আর দিয়ে প্রকাশ করা হয় আর ইকুয়াল হাজারে যেহেতু বলছে তাহলে আমরা এক হাজার দিয়ে ভাগ দেবো যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ আর সময়টা বলেছে অ্যান ইকুয়াল দুই বছর এখন একটা জিনিস জেনে রাখা লাগবে সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি প্রযোজ্য এটা আমরা লিখে নিব চক্রবৃদ্ধি মূলধনটাই আমরা লিখবো আমরা যেহেতু একসাথে বের করব চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য তাহলে আমরা লিখব সুতরাং জনসংখ্যা হবে যেহেতু আমরা চক্রবৃদ্ধি সূত্রটি প্রয়োগ করব এখানে তাহলে সি এর সূত্রটি আসবে পি ইনটু ওয়ান প্লাস আর হল টু দি পাওয়ার এন তো এখানে পি হচ্ছে লক্ষ এন টু এখানে যেহেতু আমরা ওয়ানটাকে এক লিখে ফেলবো প্লাস আর হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ আর এন হচ্ছে এখানে দুই তো এখন আমরা যে কাজটি করবো চৌষট্টি লক্ষ আমাদের ঠিক থেকে যাবে এটি আপাতত পরিবর্তন হবে না আর একের সাথে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ যদি আমরা যোগ করি তাহলে এটি হবে তাহলে আমরা এখন চৌষট্টি লক্ষ ঠিক রেখে এককে যোগ করে দিচ্ছি তো এক যোগ হবে দশমিকের আগে শূন্যর সাথে তাহলে শূন্য এবং এক যোগ করলে এক হবে আর দশমিকের উপরে শূন্য দুই পাঁচ এটা থেকে গেল আর এটার উপরে দুই রয়ে গেলো তো এখানে যেহেতু স্কোয়ার আমরা এটাকে দুইবার গুণ করব তো প্রথমে আমরা চৌষট্টি লক্ষ বসিয়ে দিই আমরা চৌষট্টি লক্ষকে প্রথমে বসিয়ে দিলাম এটার সাথে আমার গুণ হবে এক দশমিক শূন্য দুই পাঁচ যেহেতু দুবার আমরা গুণ করি কত হয় দেখি আমরা গুণ এক এক দশমিক শূন্য দুই পাঁচ এটার সাথে আবার গুণ হবে এক দশমিক শূন্য দুই পাঁচ তাহলে হচ্ছে এক দশমিক পাঁচ শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ শূন্য ছয় দুই পাঁচ এখন এটা গুণ হয়ে যাবে এটার সাথে চৌষট্টি লক্ষ চৌষট্টি লক্ষ যদি আমরা গুণ করি তাহলে এটি দাঁড়াচ্ছে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার তা আমরা একটু দেখিনি প্রশ্নটাতে আমাদের কি বলেছিল একবার বলছে যে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে দুই বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন যদি আসে কখনো তাহলে এই চক্রবৃদ্ধি সূত্রের মাধ্যমে আমরা শহরের জনসংখ্যা বের করে ফেলতে পারবো ভিডিও যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি